সাবেক উইন্ডিজ ক্রিকেটার ওটিস গিবসন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর এতদিন তাসকিন, শরীফুল, মুস্তাফিজরা ছিলেন কোছাড়া। আফগানিস্তান সিরিজের আগেও বিসিবি নতুন কোচের ঠিকানা খুঁজতে পারেনি। তবে এবার আসলো ঘোষণা, বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টের কোচ হয়ে আসছেন অস্ট্রেলিয়ান ডেমিয়ান রাইট। তবে প্রশ্ন, বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কেমন হবেন তিনি? এবছরের 20 জানুয়ারি পর্যন্ত বিসিবির সাথে চুক্তি ছিল ওটিস গিবসনের। বাংলাদেশের দায়িত্ব ছেড়ে এই ক্যারিবিয়ান কোচ হয়ে গিয়েছিলেন পিএসএলের মুলতান সুলতানসে। অতপর দীর্ঘ এক মাসেরও বেশি সময় খালি থাকা এ পদের জন্য কোনো তাড়াহুড়ো করেনি বিসিবি। টাইগারদের বোলিং কোচের সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল শ্রীলঙ্কান চামিন্দাভাসের। বুড়ি বুড়ি ক্রিকেট ম্যাচ খেলা চামিন্দার কোচিং ক্যারিয়ার অতটা আহামরি নয়, তাই বিসিবির রিজেক্ট বুকে নাম চলে যায় চামিন্দার। অস্ট্রেলিয়ান স্পিডস্টার শন টেইটও এই তালিকায় ছিলেন, তবে বিসিবি এদের কারোর উপরই দায়িত্বভার অর্পণ করতে সাহস পায়নি। তাই তো অস্ট্রেলিয়ান আর এক অভিজ্ঞ ডেমিয়ান রাইটেই ভরসা খুঁজে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডেমিয়ান রাইট অবশ্য অস্ট্রেলিয়ার জার্সিতে কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেননি। 46 বছর বয়সী এই অজি কোচের ক্রিকেটার হিসেবে দৌরাত্ম ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা পর্যন্তই। 1997-98 ক্রিকেটে ডেবু হওয়ার পর তিনি 2011 সাল পর্যন্ত নিজের ক্রিকেট ক্যারিয়ার চালিয়েছেন, অতঃপর শুরু করেন ক্রিকেটের কোচিং। 2012 সালে বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টারসে শুরু করেন কোচিং, যেখানে তিনি নিযুক্ত হন বোলিং কোচের দায়িত্বে। এর এক বছর পর 2013 সালে হোবার্ট হ্যারিগানের কোচ বনেন ডেমিয়ান রাইট। তিনি কাজ করেছেন নিউজিল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্বেও। 2021 সালে আইপিএলের দল পাঞ্জাব কিংসের বোলিং কোচের দায়িত্বভারও সামলেছেন ডেমিয়ান। এমনকি বাংলাদেশের হয়েও তার কাজ করার অভিষেক আগেই হয়ে গেছে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে এটা তার প্রথম চাকরি হলেও 2018 সালে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের হেড কোচ বনেছিলেন। সেবার তিনি সামলেছিলেন বর্তমানে জাতীয় দলে খেলা আফিফ, নাইম, সাইফ হাসানদের। তাই বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বেশ বড় এক অভিজ্ঞতাই রাখবেন এই কোচ। ডেমিয়ান রাইটের জন্য বাংলাদেশে নতুনভাবে কাজ করাটা আরও সহজ হয়ে যাবে, কেননা বর্তমানে দলটির ব্যাটিং কোচের দায়িত্বে আছেন আরেক অজি ক্রিকেটার জেমি সিডন্স, যিনি এসেই বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ছক কষতে শুরু করে দিয়েছেন। তুমুল গতিতে কাজ করছেন টাইগারদের ব্যাটিংয়ে উন্নতিতে। জানা যায় রাইটের নিয়োগেও বড় ভূমিকা রয়েছে সিডন্সের। সাউথ আফ্রিকার পর এবার বাংলাদেশ দলের কোচিং ডিপার্টমেন্টে বাড়তে চলেছে অজিদের গরিষ্ঠতা। তবে তাতেও ক্ষতি নেই, যদি বা বাংলাদেশের ক্রিকেট তাদের হাত ধরে ভালো কিছু পায়। হয়তো সিডন্স আর ডেমিয়ান রাইটের কম্বিনেশন দারুণ জমবে, আর যদি তাই হয় তবে আখেরে লাভটা হবে বাংলাদেশেরই।